हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल फिशिंग हंट बीडी। আমরা দীর্ঘ 14 দিন 15 দিন পরে আবার চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই বিভিন্ন রকম অসুবিধার মধ্যে আছি এখন, যেহেতু কোভিড-19 এর প্রভাবে আমরা সবাই যে যার জায়গায় লকডাউনের মধ্যে আছি, যার কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে সবারই। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং নিয়মিত ভিডিওগুলো পোস্ট করতে পারছি না, কারণ সমস্ত উপকরণ সব সময় পাওয়া যায় না বা বিভিন্ন প্রতিবন্ধকতার মাধ্যমে আসলে সময়গুলো পার করছি। এনিওয়ে, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মধ্যে। এই ভিডিওটি হচ্ছে মৃগেল মাছের স্পেশাল চার, আর কি ম্যাজিক চার বলতে পারেন। খুব সহজে বাসায় এই চারটি বানানো একটা প্রক্রিয়া আমি আপনাদের দেখাতে চলেছি আজকে। ঘরোয়া ভাবে আপনি বানাইতে পারবেন খুব সিম্পলি। কিছু উপকরণ, চারটা উপকরণ লাগবে। এক হচ্ছে ভাত লাগবে, আপনি 200 গ্রাম চাউলের ভাত নেবেন এবং 150 গ্রাম চিরা ভিজাই নেবেন। 150 গ্রাম চিরা ভিজানো, 200 গ্রাম চাউলের ভাত, সাথে আপনার লাগছে চিনি। চিনি দিবেন এখানে, এটা জানি না, চিনি দিবেন, পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি আপনি দিয়ে নিলেন। এই চিনি দিয়ে এই চিরাটা এবং ভাতটাকে ভালো করে মিশ্রণ করতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যারা আপনারা আজকে প্রথম দেখছেন আমার চ্যানেলের এই ভিডিও, তাদের জন্য অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করলে নেক্সটে আমি যে ভিডিও ছাড়বো সেটা আপনার নোটিফিকেশন বাটনে উঠে থাকবে, আপনি দেখতে পারবেন আর কি ভিডিও নেক্সটে আমি দিচ্ছি। বন্ধুরা লক্ষ্য করুন, চিনিটা যখন আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি, এটা এখন একটা পানি ছেড়ে দিয়েছে, একটা পানি কিন্তু ছেড়ে দিয়েছে। তো পানি ছেড়ে দেওয়াতে কি হবে, এটা আমি একটা কাচের জারে করে রেখে দিব এবং 3 থেকে 4 দিন আমি এটাকে এয়ার টাইট করে রেখে দিব। 3 থেকে 4 দিন এয়ার টাইট করে রেখে দিলে এর দারুণ একটা স্মেল আসবে। তো দেখতে পেয়েছেন চিনিটা মিশিয়ে নিয়েছি, এখন আরেকটা উপকরণ দেওয়া বাদ আছে। সেটা হচ্ছে ঘি। ঘি আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব, 2 টেবিল চামচ ঘি। হ্যাঁ, এই ঘি মিশিয়ে দিব আমি। দেখতে পেয়েছেন 2 টেবিল চামচ গাওয়া ঘি, অরিজিনাল ঘি মিশিয়ে দিলাম। এই আমার চার বলতে পারেন রেডি হয়ে গেছে। এখন এই চারটা আপনি জারে করে মিনিমাম 3 দিন এয়ারটাইট করে রেখে দিবেন, এরপরে আপনি এটাকে নিয়ে মাছ ধরতে যেতে পারবেন। বিশেষ করে আপনারা যারা নদীতে ফিশিং করেন, নদীতে গিয়ে এটা 40% এটা দিবেন, 60% মাটি দিবেন, দিয়ে মিশিয়ে এটা আপনি চার করবেন। বেশি দূরে না, কাছে চার করলে আপনি খুব ভালো ফলাফল পাবেন। কালিবাউস এবং মির্কা বা রুই কাছাকাছি থাকলে আপনি খুব ভালো এটা ফলাফল পাবেন এই চার দিয়ে। এছাড়া পুকুরেও যদি আপনি মারতে চান, পুকুরে আপনার আমি এটুকু গ্যারান্টি করতে পারি আপনাকে, আপনার যদি 5 বিঘা বা 10 বিঘার পুকুরও হয়, সেখানে যদি 10 পিস মির্কাও থেকে থাকে, আপনার এই চার খেতে বাধ্য। এটা এরকমই একটা জাদুকরি চার। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, এই কাঁচের জারে আমি এখন এটা ঢুকায় রাখবো। আমার চার রেডি হয়ে গেছে, স্পেশাল চার, কাঁচের জারে এটা আমি রেখে এয়ার টাইট করে দিই।
धन्यवाद ভিডিওটি দেখার জন্য আপনারা যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনটি চেপে দিবেন নেক্সট নোটিফিকেশনের জন্য এখন যে দেখতে পাচ্ছেন এটা এখন আমি এয়ার টাইট করে মিনিমাম 3টা দিন এটাকে রেখে দিতে হবে 3 দিন পরে এটা মাছ ধরার যোগ্য